আমি সকলে আবার জয় শ্রী রাম কো সকলে আল্লাহ ঠিক আছে, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। সকলো সমাজের কারণে, মানুষের কারণে, ধর্মের কারণে নহয়, মনে রাখব, মানুষের কারণে, সমাজের কারণে, ধর্মের কারণে নয়, ধর্ম মানুষ। অতি সুন্দর, থ্যাংক ইউ, অতি সুন্দর। আমার এজন ভাই ইয়াতে কিবা কব বিচারিছিল, হয় কিন্তু আপনার কেবল ইসলাম ধর্মের বেয়া গুণ কেটে সামাজিক মাধ্যমত সমালোচনা করা দেখা যায়, কিন্তু আপনি সকল ধর্মের বেয়া গুণ কেটে সামাজিক মাধ্যমত কিয় সমালোচনা নকরে, অল্প জানালে ভাল হবে। কারণটো মই বক্তব্যৰ মাজত কৈছিলো, আপোনালোকে হয়তো নুবুজিলে, কারণ মই ডাঙৰ হৈছো এগৰাকী মুসলমান নারীৰ কোলাত। মই ক্লাছ সেভেনলৈকে মাদ্রাসাত পঢ়িছো। মোক যিজনে ভাল শিক্ষক ছাত্র বুলি কয়, তেওঁ মকবুল হুসেইন। এটা মই যাৰ কোলাত ডাঙৰ হৈছো, মোৰ যি বুকুৰ আপোন বুলি মই যাক ভাবো, সহোদৰ বুলি ভাবো, মই তেওঁ ভুলটোহে কওঁ। বেলেগৰ ঘৰ মানুহজনে কম নেকি, বেলেগ ঘর লওয়াটা কম নেকি, হ্যাঁ কি কয়, মই বেলেগ কম নে মই ঘর মানুষ কম, তো ঘর মানুষ কইস। উত্তরটা বুঝি পালে নে, আপনার সন্তুষ্ট হয়েছে নে? সব মই একটা কথা বুঝাই দিও, আজি বরা ডাঙরিয়ায় আমার ভুলখিনি দেখাই দিছে, বাবে হে আমি অনুভব করছো, কিন্তু নহলে কিন্তু আমি নদীর হুতত বই গই আছি, হয় না কথা? কার যেতালে আপনার সমালোচনা করা ব্যক্তি না থাকিব, তেতালে আপনি সফল হব নয়, কেতিয়াও। এটা বহু মহান মহান ব্যক্তিয়ে কই গেছে কথাগুলো, আপনাদের মানে নে? গতি বরা ডাঙরিয়াক কব দিয়কুন, তেও কই যাব আমি নিজকে হুতরাই গই থাকিম, তেও কই যাব আমি নিজকে হুতরাই গই থাকিম, তেতিয়া আমার সমাজ এদিন এখন এরকম পরিষ্কার হয়ে যাব যে বরা ডাঙরিয়ায় আমার তেতিয়া কোনো ভুল ধরবই নারিব, পারিবনে? গতি আমি নেগেটিভলি লব নালাগে, তথাপিও ময়ো সকলের ফালের পর আজি অনুরোধ জানাম, যাতে মানুষের যে আবেগ থাকে, আবেগের প্রতি আমি লক্ষ্য রাখা প্রয়োজন। আমি এনেকে যেটা পাতি বহিম আলোচনা, তেতিয়া সাগে তেওঁলোকৰ আবেগ বা আস্থাত সাগে একটা আঘাত নালাগিব। এই অনুরোধ যাতে অনাগত দিনত আমিও নকরো, আপনিও নকরা, তেতিয়া মানে আমার মরম স্নেহ আরো বাড়িব সাগে। ভাল হোক সকলরে, সকলরে সকলো সুখী হয়ে থাকো, ভুল শুদ্ধ আমার মাজতে আছে, আমি সমাজের কথা কইছো, যেটা কইছো সনাতন মানে সকলো সনাতন, হ্যাঁ পরমেশ্বর এক, আপনি জয় শ্রী রাম বলে কয়, আল্লাহ আকবর বলে কয়, যি নক মুখত যি আছে সেয়াই ঈশ্বর, ভাবনাত ভগবান থাকে, মসজিদ নামঘরত ভগবানক বিচারি নপায়, ভগবান ভাবনাত থাকে, ভাবনাত ভগবান থাকে, আপনার ভাবনা যদি শুদ্ধ আপনি যি নাম লৈছে, মা 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 যদি কৰি আছে তাতেই আপনি ভগবান পাব, আর যদি কারবা গালি পাৰি আছে তাত আপনি শয়তানক লগ পাব, গতি মুখে কি শব্দ কৰিছে সেই ডাঙৰ কথা নহয়, ভিতৰত কি চিন্তা কৰিছে সেইটোহে ডাঙৰ কথা, গতি মই সেই ভাবনা লৈ আহিছো, ভগবানক বিচাৰি আহিছো, ভগবানক পাইছো বুলি ভাবিছো, সেইকাৰণে ইমান সুন্দৰ পৰিৱেশ হৈছে, গতি মই ভাবিছো কেইটা বাজিব, 12টা বাজিব হ'ল, সেইখিনি সময়লৈকে আপোনালোকে ইমান ধুনীয়াকৈ আছে, মই সকলোকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছো, আৰু কিবা ক'ব নেকি, সুধিব নেকি? আৰু বহু প্ৰশ্ন আছে বাৰু, এটা সৰু প্ৰশ্ন, মাজে মাজে আপুনি ধৰক কয় আৰু চোৰ ডকাইত আততাই, আজি আপনি আমার অনুষ্ঠানে আহিলে, এটা আপনার অনুভব কিনে কোকসন, এই
ব্যক্তিবর যে সন্মুখত বহি আছে এওঁলোক চোর ডকাইত বা কিবা আতত আহিছে লাগে নেকি আপনার? মতো কোয়াই নাই এওঁলোক, মতো কোয়াই নাই এওঁলোক। মই তাক কৈছো যিসকলে চুর করে, মই সদায় কম চাব ভিডিও উলিয়াই লব, যিসকলে চুর করে, যিসকলে ডকাইত করে, যিসকলে নারীর সতীত্ব হনন করে, যিসকলে ভূমি বেদখল করে, যিসকলে ঘর জ্বলাই দিয়ে, একটুতে করেছে নাকি? নাই করা, নাই করা। তাহলে আপনার নহয় আকো, আপনার লোক নহয়, আপনার লোক কতই কোনটাই করেছে তেতিয়া হলে তুমি কইছো, তেতিয়া হলে মই কইছো সুরক সুর বলে ব্যাপার কি করবো, মহাপুরুষ বলে কব নাকি কি বলিস? সুরক সুর কম, ডকাইত ডকাইত কম, ধর্ষণকারী ধর্ষণকারী বলে কম, হয় তেতিয়া হলে সেইটোৱে কথা। একটা ভাল কথা কইছে, তেও কইছে যে আবার আল্লাহ একবার কই দিয়ক বলি। আপনালোকে জয় শ্রীরাম কইছে, মনো আল্লাহ আকবর কবলে কি সমস্যা? বলে না এবার আল্লাহ হবে কই দিও, কই দিও আল্লাহ হবে বা কই দিও, কই দিছে আপনার মুখে হুলি বলি চাইছে কি হয়? বলো বলো তো কাম করো, আমি সকলোৱে এবার জয় শ্রীরাম কো, সকলোৱে আল্লাহ আকবর বলিয়া অতি উন্দর, অতি উন্দর বলিয়া হবো কোনো না কোনো। হ্যাঁ বলিয়া সকলো সকলো সমাজৰ কাৰণে, মানুহৰ কাৰণে, ধৰ্মৰ কাৰণে নহয়, মনত ৰাখিব, মানুহৰ কাৰণে, সমাজৰ কাৰণে, ধৰ্মৰ কাৰণে নহয়, ধৰ্ম মানুহৰ কাৰণে। অতি সুন্দৰ, থেংক ইউ, অতি সুন্দৰ। আমাৰ এজন ভাই ইয়াতে কিবা ক'ব বিচাৰিছিলে, হয় তার ভিতর সকলো ধর্মে কম বেশি পরিমাণে বেয়া গুণ আছে, কিন্তু আপনার কেবল ইসলাম, কিন্তু আপনার কেবল ইসলাম ধর্ম বেয়া গুণকেটা সামাজিক মাধ্যমত সমালোচনা করা দেখা যায়, কিন্তু আপনি সকলো ধর্মের বেয়া গুণকেটা সামাজিক মাধ্যমত কিয় সমালোচনা নকরে, অল্প জানালে ভাল হবে। কারণটা মই বক্তব্যের মধ্যে কইছিলাম,